নমস্কার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে আমাদের আজকের নিবেদন তারাপদ রায় রচিত গল্প খদ্দের লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা সাথে আছি আমি রূপকথা শুনতে থাকুন খদ্দের ওই বসে রয়েছে রমেশ একটা ভাঙা স্যুটকেস সেটা নারকেলের দড়ি দিয়ে বাধা তার মধ্যে দুটো ছেঁড়া পুরনো জামা প্যান্ট পরনে একটা হাফ প্যান্ট দু সাইজ বড় ময়লা হাওয়াই শার্ট পায়ের হাওয়াই চটি অবশ্য নতুন শেষ সম্বল মাইনের টাকা থেকে আজকে সকালেই কিনেছে রমেশের হাতে একটা টিকিট ধরা রয়েছে এখনই কিনেছে টিকিটের কাউন্টার থেকে টিকিটটা হাওড়া থেকে খড়গপুর রমেশ বসে আছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের উপরে সে গ্রামে ফিরে যাচ্ছে কলকাতায় তার আর পোষালো না সে কিছুই বুঝে উঠতে পারল না সে হাওড়া থেকে যাবে খড়গপুরে সেখান থেকে বাসে দু ঘন্টা তারপর হেঁটে দেড় ঘন্টা সেখানে তাদের গ্রাম সেখানে তার গরিব বিধবা মা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে রমেশ গায়ের একজন লোকের সঙ্গে কলকাতায় এসেছিল উপার্জন করতে কিছুই বিশেষ চাইনি সে সামান্য চাকরের কাজ নিয়ে সে সন্তুষ্ট ছিল অথবা সন্তুষ্ট থাকতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হলো মাজতে পারে ঘর মুছতে পারে কাপড় কাচতে পারে বাজার করে হিসেব দিতে পারে গায়ে স্কুলে সে পাঁচ ক্লাস পর্যন্ত পড়েছিল রমেশ শেষ রাতে ভোর চারটের সময় উঠে কয়লা ভাঙতে পারে দরকার হলে উনুন থেকে ভাতের হাড়ি নামাতে পারে কলকাতা শহরে তার চাহিদা কিছু কম নয় কিন্তু সে এখানে কাজ করতে পারল না কলকাতায় আসার আগে রমেশ কাঁথিতে এক ভদ্রলোকের বাড়িতে অল্প কিছুদিন কাজ করেছিল সেই ভদ্রলোক ছিলেন উকিল রমেশদের গ্রামের বাড়িতে বাইরের লোকজন বিশেষ কেউ আসে না কেই বা আসবে কিসেরই বা দরকার পাড়া প্রতিবেশী যারা আসে সবাই চেনা জানা কিন্তু কাথির উকিলবাবুর বাড়িতে রমেশ দেখল সকাল সন্ধ্যা রবিবারের ছুটির দিনে অনেক লোকজন আসে বাইরের ঘরটা গমগম করে লোকের ভিড়ে আর কথাবার্তায় অল্প দিনের মধ্যে রমেশ জানতে পারে এই যারা দুবেলা উকিলবাবুর বাড়িতে আসে উকিলবাবুর সঙ্গে আদালতে ছোটাছুটি করে তাদের বলে মক্কেল কিছুকালের মধ্যেই সে বাইরের ঘর খুলে দিয়ে লোকজন বসিয়ে বাড়ির মধ্যে থেকে উকিল বাবুকে ডেকে আনা শিখে গেল কর্তমশায় মক্কেল এসেছে উকিলবাবু হেঁকে বলতেন ওদের বসাও আমি যাচ্ছি একটা ঝাড়ন দিয়ে চেয়ারগুলো ঝেড়ে মক্কেলদের বসিয়ে রমেশ এসে উকিলবাবুকে জানাত বাবুদের ভালো করে বসিয়ে এসেছি কিন্তু কাঁথের এই উকিলবাবুর বাড়িতে রমেশের বেশিদিন কাজ করা সম্ভব হয়নি উকিলবাবুর এক মক্কেল মামলায় হেরে গিয়ে ছমাস জেল হয় কি একটা মারামারির মামলা ছিল সেটা মক্কেলটাও ছিল খুব মারকুটে ছয় মাস কারাবাসের পর জেল থেকে বেরিয়েই সে উকিলবাবুর খোঁজে আসে উকিলবাবুর ভাগ্য ভালো যে ঠিক সেই সময় বাসায় ছিলেন না কিন্তু জেলখাটা মক্কেলটির সব কোপ গিয়ে পড়ে রমেশের উপর রমেশ যথারীতি তখন ঝাড়ন দিয়ে চেয়ার পরিষ্কার করে মক্কেলটিকে বসাতে গেছে এবং ঘোষণা করেছে যে উকিলবাবু বাড়ি নেই একটু অপেক্ষা করতে হবে সেই মুহূর্তে লোকটি রমেশের হাত থেকে কাপড়ের ঝাড়নটি কেড়ে নিয়ে তাকে পিঠ করে বেঁধে ফেলে এবং জুনপুটে না দীঘায় সমুদ্রে নিক্ষেপ করবে বলে ক্রুদ্ধ ইচ্ছা জ্ঞাপন করে রমেশের হাতপা পা বাঁধা ছিল কিন্তু মুখ বাধা ছিল না সে প্রাণ ভয়ে যথাসাধ্য চেঁচাতে থাকে রমেশের চিৎকারে রাস্তা থেকে লোকজন এবং পাড়া প্রতিবেশী ছুটে এসে বিপজ্জনক মক্কেলটিকে ধরে ফেলে তারপর পুলিশ এসে তাকে হাজতে চালান করে দেয় তারপর আবার ফৌজিদারি মামলা কি এক অজ্ঞাত অবদ্ধ কারণে এবারেও এই মারকুটে লোকটি রমেশের উকিলবাবুকে তার মামলায় নিযুক্ত করে ফলে যদিও রমেশি ভুক্তভুগি উকিলবাবুর দিন আদালতে সাক্ষ্য দিতে যায় না কিন্তু পাড়া প্রতিবেশী এবং রাস্তার লোকজনের সাক্ষ্যে এবং বিশেষ করে এই কারণে যে লোকটি জেল থেকে ছাড়া পেয়েই আবার গোলমাল করেছে সেই দিনই এই সব বিবেচনা করে মহামান্য আদালত এই দাগি আসামিকে আবার ছয় মাসের জেল দেয় রমেশের উকিলবাবু বহু ধরাধরি অনুনয় বিনয় যুক্তিতর্ক দিয়েও লোকটির জেলখাটা আটকাতে পারলেন না রোষকসায়িত লোচনে লোকটি উকিলবাবুর দিকে তাকাতে তাকাতে পুলিশের সঙ্গে আবার জেলে চলে গেল লোকটির জেল হয়েছে এই খবর শোনার পরে রমেশ খুবই আতঙ্কিত বোধ করতে লাগলো এবং ছয় মাস পূর্ণ হওয়ার সপ্তাখানেক আগেই উকিলবাবুর গৃহ তথা কাঁথি থেকে পালালো গায়ে গিয়ে দু এক মাস থাকার পরে সে অন্য এক গ্রামবাসীর সঙ্গে অতঃপর কলকাতায় এলো সেই ব্যক্তি কলকাতার এক ডাক্তারবাবুর বাড়িতে রান্নার কাজ করে সেই বাড়িতেই রমেশের জন্য একটা ফাইফরমাস খাটার কাজ জুটল চাকরের কাজে যে হতভাগ্য বালকের জীবন শুরু তার যে ভাগ্য ভালো নয় সে কথা বলার অবকাশ রাখে না তারই মধ্যে কারোর কারোর ভাগ্য একটু কম খারাপ হয় তবে রমেশের ভাগ্য কিন্তু খুবই খারাপ রমেশ যে ডাক্তারবাবুর বাড়িতে এসেছে সেই ডাক্তারবাবু মনস্তত্ববিদ অর্থাৎ দুই কথায় পাগলের ডাক্তার ঠিক রাস্তার ন্যাংটো পাগল বা উন্মাদ বা বদ্ধ পাগলের মতো নয় তবে রোগীদের প্রত্যেকেরই মাথায় অল্পবিস্তর গোলমাল প্রায় প্রত্যেকেই সুবেশ ও মার্জিত রুচির কিন্তু এদের সকলের চোখের মধ্যে একটা ঘোলাটে ভাব আছে যে ভাবটা কাঁথির সেই উকিলবাবুর মক্কেলের চোখে মার খাওয়ার মুহূর্তে রমেশ দেখতে পেয়েছিল প্রথমে গোলমালটা বাঁধল অন্যভাবে রমেশ কাঠির কাজ থেকে শিখে এসেছে বাইরের লোক যারা আসে তাদের বলা হয় মক্কেল তার কাজ পড়েছিল সকাল সন্ধ্যায় বাইরের ঘরের চেম্বারে রোগী এলে বসিয়ে ডাক্তার বাবুকে ভিতরে খবর দেওয়া সে এখানেও চেয়ার ঝেড়ে ঝুড়ে রোগীকে বসাতো বলতো বসন মক্কেল বাবু তারপর ভিতরে গিয়ে খবর দিত একজন মক্কেল এসেছে দু একদিনের মধ্যে খটকা লাগলো ডাক্তারবাবুর রোগী আবার মক্কেল হয় কি করে ছোকরা ইয়ার কি করছে না তো এক আতপাগলা উকিল এসেছিলেন ডাক্তারকে দেখাতে তার মাথার মধ্যে নাকি অহরহ টং টং করে কি বাজে বেজেই যায় তিনি রমেশের মুখে মক্কেলবাবুর সম্বোধন শুনে হেসে কুটি পাটি তার মাথায় টং টং ভুলে তিনি ডাক্তারবাবুকে না দেখিয়েই রাস্তায় বেরিয়ে গেলেন হাসতে হাসতে সেদিন সন্ধ্যায় একমাত্র পাগল বেপাত্তা হয়ে যাওয়ায় ডাক্তারবাবু রমেশের উপর বেজায় ক্ষেপে গেলেন পরে অনেক কষ্ট করে রমেশকে শেখালেন আমার কাছে যারা আসে তারা মক্কেল নয় পেশেন্ট রমেশের বঙ্গোপসাগরীয় জিভায় যত সহজে মক্কেল কথাটা আসে পেশেন্ট তত সোজা নয় অনেক কসরত করে শেষে সে পেশেন্ট বলা শিখে উঠতে পারল পেশেন্টদের চেয়ার ঝেড়ে বসিয়ে সে ডাক্তার বাবুকে ডাকতে যেত বাবু পেশেন্ট এসেছে মোটামুটি চালিয়ে যাচ্ছিল রমেশ কিন্তু ফেঁসাদ বাঁধল বাবুকে নিয়ে ডাক্তার বাবুর একটা মারাত্মক খারাপ ব্যাপার ছিল সন্ধ্যার পর সেজেগুজে রোগী দেখার নাম করে বেরোতেন আর সহজে গৃহমুখী হতে চাইতেন না এক একদিন গভীর রাতে পা টিপে টিপে চোরের মতো ঘরে ঢুকতেন রমেশ রাতে চেম্বারের মেঝেতে সুতো চেম্বারের বাইরের দরজায় খুব আস্তে দুটো টোকা দিলে সে দরজাটা আলগোছে খুলে দিত এই রাতে বাড়ি ফেরা নিয়ে ডাক্তার আর গিন্নির মধ্যে কোনো কোনো সময় তুলকালাম কাণ্ড হতো বিপদ হয়েছিল রমেশের তাকেই সাক্ষী মানতেন ডাক্তার গিন্নি তুই বলতো ঠিক কটায় বাড়ি ফিরেছে চেম্বারে একটা দেয়াল ঘড়ি আছে ভদ্রমহিলা রমেশকে ঘড়ি দেখা ভালো করে শিখিয়ে নিয়েছিলেন স্বামীর ফেরার হিসেব তিনি নিজে কদাচিত কষ্ট করে ঘুম থেকে উঠে স্বামীর ফেরার তদারকি করতেন যা চেঁচামেচি তাণ্ডব সেটা করতেন সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে নিজের সুবিধাজনক সময় ফুটন্ত কড়া ও উনুনের মধ্যে অর্থাৎ ডাক্তারবাবু আর ডাক্তার গিন্নির মধ্যে কোনোটাই রমেশের পক্ষে কম বিপজ্জনক নয় সে যদি সঠিক সময় বলতো ডাক্তারবাবু খেপে যেতেন আর বানিয়ে সময় বললে ডাক্তার গিন্নির হাতে ধরা পড়লে রক্ষে নেই ভদ্রমহিলা বিছানায় নাক ডাকিয়ে ঘুমিয়েও যে কি করে আসল সময়টা ধরে ফেলতেন সেটা রমেশ বা রমেশের ডাক্তারবাবু উভয়েই জানতেন না কিছুটা বুদ্ধি খরচ করে মোটামুটি জোড়াতালি দিয়ে রমেশ চালিয়ে যাচ্ছিল কিন্তু শেষে আর পারল না একদিন একেবারে রাত কাবার করে দিয়ে ডাক্তারবাবু বাড়ি ফিরেছেন ফিরেই চাপা গলায় রমেশকে শাসিয়েছেন এই সাবধান যদি বলবি তো রাত কাবার করে ফিরেছি একদম ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। ডাক্তারবাবু তো বাড়িতে ঢুকেই নিজের বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন পাশের খাটে গৃহিণী তখন ঘুম থেকে ওঠেননি মহিলা সময় মতো ধীরে সুস্থে ঘুম থেকে উঠে পরিতৃপ্তির সঙ্গে প্রাতর্রাস সমাপ্ত করে গভীর নিদ্রায় মগ্ন স্বামীকে বিছানা থেকে চুলের মুটি ধরে তুললেন তোমার এতবার বেড়েছে রাতে বাড়ি ফিরছ না দাঁড়াও আজ পাগলের ইলেকট্রিক শখ তোমাকেই দেব সদ্য কাঁচা ঘুম ভাঙা রাত্রির অত্যাচারে ক্লান্ত ডাক্তারবাবু শেষ পর্যন্ত রমেশের স্মরণাপন্ন হলেন স্ত্রীকে অনুরোধ করলেন রমেশ তো দেখেছে কখন ফিরেছি ওকে জিজ্ঞেসে করো রমেশকে ডাকতে সে এলো ডাক্তার গিন্নি গর্জন করে উঠলেন এই, কি রে এই লোকটা কখন বাড়ি ফিরেছে ঠিক সময়ে বললে বিপদ ডাক্তারবাবু মারবে তাড়াবে আবার বেচিক সময়ে বললে গিন্নির হাতে ধরা পড়লে সে তো আরো মারকুটে আরও দজ্জাল দুপক্ষের হাত থেকে বাঁচতে সে খুব বুদ্ধি খাটিয়ে বলল ডাক্তারবাবু যখন ফিরলেন তখন তো আমি ঘড়ি দেখতে পারিনি তাই বলতে পারছি না সময়টা গিন্নি গর্জে উঠলেন কেন ঘড়ি কেন তোমাকে আমি বলিনি রমেশ বলল কি করে দেখব তখন তো আমি ঘুম থেকে উঠে কলতলায় মুখ ধরছিলাম বলা বাহুল্য অতঃপর রমেশের ডাক্তার ডাক্তারবাবুর বাড়ি থেকে উঠল কিন্তু কলকাতা শহরে চাকরের কাজের অভাব হয় না গলির মোড়েই থাকেন এক ব্যবসায়ী ভদ্রলোক কাপড়ের পাইকারি বিক্রেতা বাড়িতেই একতলায় তার গদি যাতায়াতের পথে রমেশকে তিনি দেখেছেন তার প্রতি দৃষ্টিও ছিল তার গদিঘরের জন্য একজন বয় দরকার রমেশ বেকার হওয়া মাত্র উক্ত ব্যবসায়ী ভদ্রলোক নকুলবাবু তাকে লুফে নিলেন নকুলবাবুর গদিতে গিয়ে রমেশ আরেকবার বোকা বনল ওই ডাক্তারবাবুর বাড়ির কায়দায় যারা গদিতে আসে রমেশ তাদের সরল চিত্তে পেশেন্ট বলে গদি পরিষ্কার করে ঝাড়ন দিয়ে ঝেড়ে তাদের বসতে বলে দোতলায় বাবুকে গিয়ে বলে চারজন পেশেন্ট এসেছে নকুলবাবু প্রথমে ধরতে পারেননি পরে রমেশকে বললেন অরে গধা আমি কি ডাক্তার নাকি যে ওরা পেশেন্ট হবে রমেশ বোকা নয় সে প্রাক্তন অভিজ্ঞতা থেকে বলল আ বুঝতে পেরেছি ওরা মক্কেল নকুলবাবু ব্যবসায়ী খুব শান্ত কথায় রমেশকে বোঝালেন যারা এসেছে যারা গদিতে আছে যারা আসবে তারা পেশেন্ট নয় মককেল নয় তারা খদ্দের রমেশে ব্যাপারটা বুঝল কিন্তু অন্য একটা ব্যাপারে নকুলবাবুর ওখানে রমেশের পোষালো না রমেশকে আগে ডাক্তারবাবুর ওখানে নকুলবাবু দেখেছেন কিন্তু তার নামটা জানতেন না যখন জানলেন নতুন চাকরের নাম রমেশ তিনি একটু বেকায়দায় পড়লেন কারণ তার শ্বশুরের নামও রমেশ তিনি রমেশকে বললেন তোমাকে আমরা রমেশ না বলে গদাই বলে ডাকব কিন্তু রমেশ গরিব হলে কি হবে তার আত্মাভিমান অতি প্রখর সে প্রতিবাদ করল না আমাকে রমেশ নামেই ডাকবেন গদাই আবার একটা নাম নাকি ব্যাপারটা ঝুলে রইল কিন্তু নকুলবাবুর সাহস নেই পূজনীয় শ্বশুরমশার নামে চাকরকে ডাকেন তিনি ওরে হরে করে চালাতে গেলেন এ ব্যাপারটাও রমেশের অপছন্দ এমন চমৎকার তার একটা নাম এ আবার ওরে হরে কি ইতিমধ্যে অন্য একটা ব্যাপার ঘটেছে রাস্তার ওপরেই থাকেন এক নবীনা চিত্র তারকা ও তার তৃতীয় স্বামী মহিলা অতি নাবালিকা বয়স থেকেই অতিশয় পক্ক এবং একাধিক স্বামী ও স্বামী স্থানীয় কণ্ঠলগ্না হয়েছেন তার বাড়িতে অনিবার্য নানা কারণে কাজের লোক থাকে না সুন্দরের বর্তমান স্বামী একটি উপযুক্ত কাজের লোকের সন্ধানে আকাশ পাতাল খুঁজছিলেন নিজের নামের প্রশ্নে দ্বিধা ও সংশয় আচ্ছন্ন রমেশকে ভাঙিয়ে নিতে তার এক মুহূর্ত সময় লাগল না এর চেয়ে তার অনেক বেশি সময় এবং পরিশ্রম ব্যয় হয়েছিল সুন্দরীকে তার দ্বিতীয় স্বামীর হাত থেকে ভুলিয়ে আনতে সে যা হোক রমেশ এই চিত্র তারকার বাড়ি থেকে প্রথম দিনেই বলা উচিত সন্ধেবেলাতেই বিতাড়িত হল সন্ধেবেলা তারকা স্বয়ংঘরে সাজগোজ করছেন এমন সময় বাইরের দরজায় বেল বাজল রমেশ গিয়ে দরজা খুলে তিনজন সুসজ্জিত ভদ্রলোককে ড্রয়িং রুমের সোফায় বসালো সুন্দরী এদেরই প্রতীক্ষা করছিলেন এরা তার আগামী ছবি প্রযোজক এবং প্রযোজকের বন্ধুরা রমেশ ভিতরের ঘরে গিয়ে সুন্দরীকে খবর দিতে গেল এবং নকুলবাবুর বাড়িতে সদ্য রক্ত করা বুলিতে রমেশ সুন্দরীকে জানালো বাইরের ঘরে তিনজন খদ্দের এসেছে সুন্দরীর হাত থেকে পাউডারের পাফ পড়ে গেল সুন্দরীর স্বামী বিছানায় শুয়ে চিৎ হয়ে সিগারেট টানছিলেন খদ্ এসেছে শুনে তার মাথায় যেন রক্ত উঠে গেল রমেশকে কান ধরে হিরহির করে টানতে টানতে হারামজাদা রাস্কেল ইত্যাদি অবর্ণনীয় অকথ্য গালাগাল দিতে দিতে ভাঙা সুটকের সমেত পিছনের দরজা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন ওই যে ওই বসে রয়েছে রমেশ সে তার দুঃখিনী মায়ের কাছে ফিরে যাচ্ছে অনেক চেষ্টা করেও সে শহরে এসে বুঝতে পারেননি বাবুদের বাড়িতে যারা আসে তারা না মক্কেল না পেশেন্ট না খদ্দের তাহলে আরও কি কিছু আছে নাকি শেষ হল তারাপদ রায় রচিত গল্প খদ্দের ভালো থাকবেন ধন্যবাদ